এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা আজ। বোর্ডের ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল প্রত্যাশীরা রেজাল্ট জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানা যাবে ফল। পরে দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের নানা দিক নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,21,868 জন। গত বছর পরীক্ষার্থী ছিল 22,43,254 জন। সেই হিসেবে 2021 সালের তুলনায় 2022 সালে মোট পরীক্ষার্থী কমেছে 221,386 জন। করোনা ও বন্যার কারণে দুই দফা পিছিয়েছে এসএসসি পরীক্ষা।